আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো আজকের ভিডিওটা কি হবে, ফুচকা চ্যালেঞ্জ। তো আমি মৌমিতা, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত হচ্ছে। চলো বেশি কথা বলে ভিডিওটা স্টার্ট করা যাক। দুই মেয়ে এখন ফুচকা চ্যালেঞ্জ করেছে, কালকে বলেই দিয়েছিলাম তো চ্যালেঞ্জ করবে। তো বেশি নয়, ওর বাচ্চা মেয়ে, 16টা 16টা করে দুজনের চ্যালেঞ্জ, কে কটা খেতে পারে 2 মিনিটে, অনলি ফর 2 মিনিট, ঠিক আছে? তার মধ্যে কে কটা খেতে পারে, সে যে জিতবে পার্টিসিপেন্ট তোমরা নিজেরাই দেখবে সামনে, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করে যাক, ওরা আর লোভ সামলাতে পারছে না, খেয়ে নিক তাড়াতাড়ি। চলো কাছে স্টার্ট করে দিচ্ছি, তোরা খেতে শুরু কর। স্টার্ট, এখানে পুরো দেখো, তোমাদের দেখতে পাচ্ছ তোমরা, এটা দেখতে পাচ্ছ, 8টা বাজে, 2 মিনিট টাইম, 2 মিনিটে যটা খাবে তটা। কিছু পারবি না, ছেড়ে দে। ফোন নিয়ে নেবো, আমি ফুচকা নিয়ে নেবো, 2 মিনিট টাইম, আস্তে আস্তে খা। আরে তুই খা, ওটা করি না, তুই লাস্টে যাবি, পানিশমেন্ট তুই তাহলে পাবি কিন্তু, বুঝাই। কথা বলবি না মা, কথা বলবি না, সাজনাইতে ঢুকে যাবি। খা খা, দেখছে, বুঝতে পারছো, ওরা কাউন্টিং করছে। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে, হ্যাঁ তুমি দিদি সুস্থে খাও, সাজনাইতে ঢুকে যাবে। ফুচকা খুব বাজে আবার খুব ভালো, দিদি বড় তো, এই জন্য দিদি তাড়াতাড়ি পারছে। তুমি কারোর সাথে কথা বলো না, ওদিকে তাকি না, তুমি তোমাদের খাও, নিজে ফুচকার দিকে ফলো রাখো। দিয়ে ভাই একটা, এটা চোর চোরটা আমি করবি না একদম, আস্তে আস্তে খাও না। আমি 2 মিনিট বলেছি, 2 মিনিট আমি নিয়ে নেবো তো, 2 মিনিট হয়ে গেছে, স্টপ। বলেছিলাম পাক্কা 2 মিনিট হয়ে গেছে, এবার দেখে 2 মিনিটে এটা কটাকে কটা ফুচকা ফিনিশ করেছে, ঠিক আছে? ছোট মেয়ে জানি পারিনি, কারণ হচ্ছে ওর, কারণ ছোট মেয়ের শ্বাসনালীতে ঢুকে যাওয়ার ব্যাপার, ওই জন্য। তো চলো দেখে নিই কে কটা ফুচকা খেয়েছে, ঠিক আছে? চলো, ছোট মেয়ের পাতাটা হচ্ছে 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তার মানে 16টা ছিল, তাই তো? 6টা খেয়েছে, আর বড় মেয়েটা হচ্ছে 1টা 2টা 3টে 4টে 4টে, ও এক্ষুনি 1টা খেয়েছে, না 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 না, ঠিক আছে? টোটাল 5টা, তার মানে ওর কোটা খেয়েছে, কটা খেয়েছে 11টা, ঠিক আছে? তার মানে বড় মেয়ে জিতেছে, ছোটো মেয়ে হেরেছে। সে স্বাভাবিক, সবাই জানো ছোটো মেয়ে হারবে, কারণ ছোটো বাচ্চা ও খেতে পারবে না এত তাড়াতাড়ি। তো চলো এইবার পানিশমেন্টটা কি আমি ডিসাইড করে নিই, পানিশমেন্টটা কি, যেমনি ছোটো মেয়ে চ্যালেঞ্জ করেছে তেমনি তার পানিশমেন্ট তো নিশ্চয়ই পাবে, অতি অবশ্যই, সে যাই পানিশমেন্ট হোক না কেন পেতে তো অতি অবশ্যই হবে। তো চলো পানিশমেন্টের জন্য তোরা রেডি হ। ডিসাইড হয়ে গেছে কী করবে আমি জানি না, ওদের ব্যাপার, ওরা দুই বোনে কী করবে, চলো পানিশমেন্টটা দেখে নেওয়া যাক, ঠিক আছে? চলো আর দেরি করবো না। পানিশমেন্ট হলো খুব সুন্দর একটা কাজ, সেই কাজটা আমার বোনও খুব ভালো করে, 5 বার ওর উঠবোস করা। দাঁড়া, পালিয়ে গেছে, উঠবোস করার ভয়তে পালিয়ে গেছে আমার ছোট মেয়ে। নে নে, স্টার্ট কর, সবাই দেখছে, বন্ধুরা দেখছে আমার। এক, ভালো করে কাউন্টিং হবে, ভালো করে হেড ডাউন, পা বসতে হবে, বসো। এক, হ্যাঁ, দুই, তিন, চার, পাঁচ। বল, আমি আর চ্যালেঞ্জ করবো না তোর সাথে, করবো, বল না, আগে হেরে যা, হেরে যা। হ্যাঁ হেরে গেছিস তো তুই, কি হয়েছে আমার ছোট মেয়ে আর বড় বড় মেয়ে বলে দিয়েছে, ছোট মেয়ে করেছে 5 বার উঠবোস, তাই তো? হ্যাঁ, 5 বার উঠবোস করলো ছোট মেয়ে, তা ওর বলছে নাকি ওর পা ব্যথা করছে খুব, 5 বারে নাকি ওর পা ব্যথা করেছে, 10 বার হলে তাহলে কী হতো? যাই হোক, ছোটো বাচ্চা তো, সে যাই হোক করেছে, এটাই অনেক বড় কথা। পানিশমেন্ট মানে পানিশমেন্ট, যেটা শাস্তি সেটা শাস্তি উপভোগ করতেই হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বাচ্চারা ভিডিওটা করলে তোমরা দেখতেই পেলে, কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকে ওরা ইচ্ছে হলে ওদের ফুচকা চ্যালেঞ্জ করবে, তাই আমি ওদেরকে
ফুচকা চ্যালেঞ্জ করালাম, আমার দ্বারা হবে না কারণ আমি হচ্ছে ফুচকা খেতে পারি না, হার্ডলি 5টা কি 6টা কি তাও নয় 4টে, আমি ফুচকা খুব একটা ভক্ত নয়, কিন্তু হচ্ছে তাও আমি আমার মেয়ে বলেছিলো মা তোমার সাথে কিন্তু আমি পারি না কারণ হচ্ছে আমি খেতে পারি না, পরিষ্কার বাংলা কথা আমি খেতে পারি না, কিন্তু এইটা খাচ্ছি, এটা ফুলকপি পকোড়া, আপা কি গরম, যাই হোক ওইটা খেতে পারবে, একটা দুটো পারি, অত ফুচকা খাওয়া যায় না, গা গুলিয়ে যায় আমার, ওই জন্য আমি চ্যালেঞ্জটা করিনি। আর চলো এখানে ব্লগটা শেষ করলাম, অতি অবশ্য প্রথম থেকে শেষ অবধি দেখো আমার মেয়েদের ছোটো ছোটো বাচ্চাদের চ্যালেঞ্জ করলাম, যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক অ্যাড কমেন্ট অ্যাড শেয়ার তো অতি অবশ্যই করবে, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করবে, ওটা তো নতুন করে নয়, সাবস্ক্রাইব যদি না করো তো বেল বাটনটা টিপার তো কোনো প্রশ্নই ওঠে না। তো চলো টাটা বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, এই ভিডিওটা আসবে আগামীকাল, সবাই মিলে দেখে নিও, ঠিক আছে চলো।